প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি অন্য একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাস অসীম ধারা অনুশীলনী 7। আগের ক্লাসেও আমরা এটি পড়েছি, আজকে আমরা বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আমরা সর্বশেষ পড়েছিলাম 14 নম্বরের ক খ। আমরা 14 নম্বরের আরো কিছু একটু দেখব। 14 নম্বরের চলো আমরা গ নম্বরের প্রশ্নটা দেখি। 14 নম্বর প্রশ্নটা ছিল আমাদের 0.0123, 0.0123 পুনঃপুনিক হবে 1 থেকে 3 পর্যন্ত। আমাদের প্রশ্নটা বলতেছে যে এই পৌনঃপুনিক দশমিককে মূলদীয় ভগ্নাংশে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 0.0123 123 123 এভাবে চলতেই থাকবে। তাহলে এটা সমান আমরা বলতে পারি 0.0123 যোগ, দশমিকের পরে আমি 4টা অঙ্ক নিয়েছি, তাহলে হবে আমাদের 0.0 4টা 0, 1টা 2টা 3টা 4টা, 1 2 3। তারপরে হবে আমাদের, এখন এখানে দশমিকের উপরে 4টা 3টা 7টা অঙ্ক আছে, তাহলে 0.1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1 2 3 এভাবে চলতে থাকবে, যা একটা গুণোত্তর ধারা, যা একটি গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 0.0123, সাধারণ অনুপাত আর সমান হবে আমরা যদি দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, বা প্রথম পদকে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আর এর মান আসবে 0.0001, এটা আসবে। এখানে খেয়াল করো আমাদের আর এর মানটা 1-এর চেয়ে ছোট, অর্থাৎ আর এর পরম মানটা এখানে আর এর পরম মান 1 অপেক্ষা ছোট, তাহলে ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। তাহলে অসীমতক সমষ্টিটা কত হবে, সমষ্টি সমান এ বাই 1 মাইনাস আর। এ হচ্ছে আমাদের, এ হচ্ছে আমাদের 0.0123, 0.0123 ভাগ 1 মাইনাস 0.001, তাহলে হচ্ছে আমাদের উপরে 0.0123 নিচে আমাদের বিয়োগ করলে হয়ে যাবে 0.999, 3টা 9। তাহলে আমরা দশমিক যদি তুলে দিই, তাহলে উপরে হবে 123, নিচে হবে 999, এবং উপরে গুণ হবে 1 3টা 0, নিচে গুণ হবে 1-এর পর 4টা 0। তাহলে আমাদের কাটাকাটি হলে এটা এটা কাটাকাটি চাই 10 হয়, তাহলে উপরে হচ্ছে 123, নিচে হচ্ছে 9990, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আসো আমরা আমাদের 15 নম্বর প্রশ্নটায় চলে আসি। 15 নম্বর প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন। এ প্লাস এবি প্লাস এবি স্কোয়ার এভাবে একটা ধারা দিয়েছে,
এবং আমাদের ক নম্বর প্রশ্নে বলতেছে ধারাটির সপ্তম পদ নির্ণয় করো এবং বলা আছে এই ধারাটি একটি গুণোত্তর ধারা, একটি গুণোত্তর ধারা এলে প্রদত্ত গুণোত্তর ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ খেয়াল করো এটা আমাদের এই হয়ে গেছে এবং প্রদত্ত গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর সমান দেখো এ বি কে যদি এ দ্বারা ভাগ দিই বা এ বি স্কোয়ার কে বি দিয়ে ভাগ দিলে হয় আমাদের বি, আমরা জানি এন তম পদ সমান গুণোত্তর ধারার এন তম পদ সমান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান, সুতরাং প্রদত্ত গুণোত্তর ধারাটির ধারার সপ্তম পদ সাততম পদ হবে এ, আর এর মান হবে বি, এন এর মান হবে সেভেন মাইনাস ওয়ান বা এ বি পাওয়ার সিক্স, এটা আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নটা বলতেছে এ সমান ওয়ান এবং বি সমান হাফ হলে ধারাটির অসিন্তক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তাহলে আমরা একটু কয়ের সহযোগিতা নেই, ক নাম্বার বলি ক হতে পাই প্রথম পদ সমান এ, সাধারণ অনুপাত আর সমান বি, সুতরাং এ সমান হচ্ছে আমাদের ওয়ান, আর সমান বি বা আর সমান হয়ে যাচ্ছে হাফ। তাহলে আমাদেরকে বলতেছে ধারাটির অসিন্তক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এখানে দেখো এখানে আর এর মান কি, আর এর পরম মান হচ্ছে এক অপেক্ষা ছোট হাফ, হাফ এক অপেক্ষা ছোট মাইনাস এক অপেক্ষা ছোট, তাহলে আর এর পরম মান এক অপেক্ষা ছোট, তাহলে সুতরাং ধারাটির অসিন্তক সমষ্টি বিদ্যমান। অসিন্তক সমষ্টি বিদ্যমান, সুতরাং ধারাটির অসিন্তক সমষ্টি সমান হবে এ বাই ওয়ান মাইনাস আর, এ হচ্ছে আমাদের ওয়ান, বি হচ্ছে আমাদের বি হচ্ছে তো হাফ, বি এর মানই হয়ে গেছে আর এর মান, তাহলে আর হচ্ছে আমাদের হাফ, তাহলে হয়ে যাবে আমাদের বিয়োগ করলে হবে উপরে ওয়ান নিচে ওয়ান থেকে হাফ মাইনাস হয়ে গেলে হাফ হবে, তাহলে এটা হবে ওয়ান ইন্টু টু বাই ওয়ান মানে দুই, অর্থাৎ টু আনসার। খ নম্বরের ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান এবং অসীমতক সমষ্টিটা হবে আমাদের দুই বা টু। এরপর আসো আমরা গ নম্বরে যাই, গ নম্বরে আমাদের প্রদত্ত যে ধারাটা আছে সেখানে বলতেছে এর স্থলে এ বি এর স্থলে সরি এর স্থলে থ্রি, এ বি এর স্থলে থার্টি থ্রি, এ বি স্কোয়ার স্থলে থ্রি হান্ড্রেড থার্টি থ্রি বসালে যে ধারা পাওয়া যায় তার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কর। তাহলে এর স্থলে থ্রি, এ বি এর স্থলে থার্টি থ্রি, এ বি স্কোয়ারের
স্থলে 333 হলে প্রদত্ত ধারাটি হয় 3 + 33 + 333 এরকম। তাহলে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হবে 333 এভাবে চলতে চলতে আমাদের n তম পদ পর্যন্ত যাবে। তাহলে কাজ করি আমরা, প্রথমে আমরা 3 কমন নিই, এখান থেকে 3 কমন নিলে 111111 অর্থাৎ 111 এভাবে আমরা n তম পদ পর্যন্ত যাব। আমরা কাজ করব 3/9 × 9 1 + 11 + এভাবে আমরা n তম পদ পর্যন্ত যাব। আমাদের 3/9 থাক, এখানে 9 যদি আমরা গুণ করে দিই 999 999, এভাবে আমরা n তম পদ পর্যন্ত যাব। এখানে একটা খেয়াল করো, আমাদের 3 আর 9 কিন্তু এখানে কাটাকাটি যায়, 1 যায় এখানে 3, 1/3। আমরা এই 9 কে বলতে পারি 10 - 1, 99 কে বলতে পারি 100 - 1, এটাকে বলতে পারি আমরা 1000 - 1, এইভাবে চলতে থাকবে। এখন যদি আমরা আমাদের আলাদা করে লিখতে চাই, 1/3 থাক, 10, 100, 1000, এদের এটা আমাদের n তম পদ পর্যন্ত হবে। টেন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এভাবে চলতে চলতে n তম পদ হবে। মাইনাস, আমরা যদি -1 - 1 - 1 সবগুলোর মাইনাস কমন নিয়ে আলাদা একটা ধারা তৈরি করি, তাহলে 1 + 1 + 1 এভাবে চলতে চলতে এটাও n তম পদ পর্যন্ত যাবে। খেয়াল করো আমাদের এখানে এখন তাহলে দুইটা ধারা হয়ে গেছে। আমাদের প্রথম ধারাটায় এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে, 10, 100, 1000, প্রথম পদ এ। 100 দ্বারা যদি আমি 10 কে ভাগ দেই তাহলে 10 হবে, 1000 কে যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে 10 হবে, অর্থাৎ আমাদের এই ধারাটা এ সমান 10, আর সমান হচ্ছে 10, আর এর মান 1 অপেক্ষা বড়, এটা আমরা মনে মনে রাখি। তাহলে আমাদের এটা সমষ্টিটা দাঁড়াচ্ছে, আমাদের এই ধারাটার সমষ্টি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, আর এর মান যদি 1 অপেক্ষা বড় হয় তাহলে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র। তাহলে আমরা a এর মান বসাবো 10 ইনটু r এর মান 10 পাওয়ার n, তাহলে 10 পাওয়ার n হবে মাইনাস 1 ভাগ 10 মাইনাস 1। পরে একটা বিয়োগ আছে, বিয়োগ আমাদের এখানে n সংখ্যক 1 যোগ করলে যোগ ফলটা হবে n, তাহলে আমাদের 1/3 উপরে থাকতেছে হচ্ছে 10 × 10⁻¹⁹ - 9 - n, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 1 যদি 10 এর সাথে গুণ হয় তাহলে 10 হবে উপরে 10⁻¹⁹, 3 যদি 9 এর সাথে গুণ হয় তাহলে 27 হবে, মাইনাস আবার 1/3 যদি 9 n এর সাথে গুণ হয় তাহলে n/3। তাহলে এটাই হবে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। আজকে তাহলে আর এই পর্যন্তই থাকবে, তোমাদের সাথে আশা করি আরো পরবর্তী ক্লাসে আরো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।